একটা অন্যরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, সেখানে যারা দিন আনি দিন খায় মানুষ অতি সংকটের মধ্যে আছে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন বিভিন্ন সংগঠন। তাদের মধ্যে অন্যতম ইন্ডিয়ান অয়েল রিফাইনারি কনজিউমার কোঅপারেটিভ সোসাইটি, যারা প্রত্যেক সপ্তাহেই মহামারী শুরুর প্রত্যেক সপ্তাহে অন্তত দুবার, সপ্তাহে তিনবার, সপ্তাহে একবার অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছেন, তাদের যারাতে অনাহারে না থাকে। সেরকমই আজকের একটা প্রোগ্রাম, কিন্তু সেটা একটা খুব ভারাক্রান্ত আমরা ভেবেছিলাম হয়তো প্রোগ্রামটা আজকের আমাদেরকে বর্তমান করতে হবে, কিন্তু সুমনবাবু নিজের উদ্যোগে কাল রাত কলকাতা থেকে ফিরে উনি প্রোগ্রামটা করেছেন এবং আমাদের কোঅপারেটিভের একজন দায়িত্বশীল কর্মী সুব্রত জানা উনি মারা গেছেন একটা দুর্ঘটনায়। তার নীতির উদ্দেশ্যেই আজকের এই প্রোগ্রামটাকে শ্রদ্ধার্ঘ হিসাবে দেখানো হয়েছে। আমি সুমনবাবুকে এবং কনজিউমার্স কোঅপারেটিভের সমস্ত যারা কর্মকর্তা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এই একটা গভীর শোকের মধ্যেও ওনারা মানুষের হাতে, যারা অসহায় মানুষের হাতে অন্ন তুলে দিয়ে যে কাজটি করছেন তার কোনো প্রশংসাই যথেষ্ট নয়, এবং ওনারা আগামী দিনেও যতক্ষণ আমরা এই পরিস্থিতিকে বেরিয়ে না আসবো ওনারা আছেন সবার পাশে। ওনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করি।